ড্রাগন ফ্র্যাকচার, ছাগল কাটে গেছে, চাপড় আছে না, দাঁতে পেছন কাটা আছে। আমাকে পুরু, আমি বাইরে গেটটা খুলেছি, কে যেন ডেকেছে, আমি গেটটা খুলেছি, আমাকে পুরু কি যেমন নাকে দিয়ে দিয়েছে, দিয়ে আমি ইয়ে হয়ে গেছি বলে আমাকে সেই অবস্থাটা আমাকে ডেকে নিয়ে চলে গেল। কতজন কি ছিল বুঝতে পারেন বলছে, আমি তাও জানতে পারছি না। তারপর কি করেছে বলছে, কি অবস্থাতে আমাকে আবার দিয়ে গেছে, কি আমি এসেছি বলছে, আমি নিজেই জানছি না, এসে দেখছি তো কষ্ট আছে। ও তারপর ওখানে কোনখানে রক্ত দেখলেন? রক্ত আছে জমিতে, ওই মোটামুটি হাফ কিলোমিটার দূরে আছে। কি দিয়ে মেরেছে মনে হচ্ছে? ওগুলো চাকু, চাকু চালিয়েছে। আপনার কি হয়? আমার বোন হয়। আপনার নাম? আমার নাম অচিন্ত হাজরা। কোথায় বাড়ি আপনার? বৈকুণ্ঠপুরি বাড়ি। থানায় জানিয়েছেন? না না, থানায় বার করিনি। আবার কার নামে করবো আমরা এখন? ঘটনাটা বলছে, রাত্রিতে শুয়েছিল, এবার বাড়ি থেকে নিয়ে গিয়ে ওইভাবে 500 ফুট দূরে ওইভাবে মারধর হয়েছে। কাটাকাটা কি দিয়ে মেরেছে? কি দিয়ে সেটা তো ও বলতে পারছে না, আর আমরা তো কেউ জানি না, দেখিও না। কোথায় বাড়ি ওনার? বৈকুণ্ঠপুর। কে হয় আপনার? আমার বৌদি। কি নাম ওনার? বন্দনা বাইদি। তারপর কি কিভাবে জানতে পারলেন বাড়ির লোক? বাড়ির লোক মানে বেলা 8টার সময় জানতে পারলাম। ওখানেই পড়েছিল? না, বাড়িতেই। আবার যে ঘটনাটা যারা করেছে তারাই হয়তো কখন নিয়ে এসে ফের বাড়িতে পৌঁছে দিয়েছে, আমার তো কেউ জানে। মানে এমনি আপনার বাড়িতে কেউ ছিল না তখন যখন নিয়ে যায়? না না, উনি কি একাই থাকেন? না, আমার মা থাকতেন, ও বুড়ি মা, ও 85 বছর বয়স। আর ওনার স্বামী? মারা গেছে 4 বছর। আপনার নাম কি? আমার নাম জহরলাল ভাই। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? এখন কিজি কলকাতা। এখানে কোনো ট্রিটমেন্ট হয়নি? না, এখানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না।